যদিও এই আন্দোলনে সমানভাবে মহাসচিবকে সহযোগ দিয়ে যাচ্ছেন। আর আমাদের উত্তরের আহ্বায়ক আমার ভাইয়ের কথা না বললে তো নয়, তিনি তো এক ডায়লগ দিয়ে আজকে বাংলাদেশের যুব সমাজের হিরো হয়ে গেছে যে 10 তারিখে ফাইনাল খেলা হবে। লম্বা করতে চাই না, মঞ্চ উপযুক্ত সবাই নেতৃবৃন্দ, শুধু মঞ্চে না, আমি দেখতেছি যে আমার সামনে যারা আছেন তারা সবাই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চেই থাকেন, আজকে তারা সামনে আছেন, আমি তাদের সবাইকে সশ্রদ্ধ সালাম, উপস্থিত পেশাজীবীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি যদিও বলা হয়েছে যে জিয়াউর রহমান ফাউন্ডেশন অরাজনৈতিক সংগঠন, কিন্তু আজকে তারেক রহমানের নেতৃত্বে, আমাদের মহাসচিবের নেতৃত্বে এবং আমাদের ম্যাডাম খালেদা জিয়ার দিক নির্দেশনায় যে আন্দোলন এদেশে হচ্ছে, এটাকে আমি রাজনৈতিক বলবো না, এটাও আসলে একটা আমার দিক থেকে একটা অরাজনৈতিক সংগঠন, আমরা অরাজনৈতিক আন্দোলন, বিকজ আমরা সব জায়গায় গেছি, ময়মনসিংহ খুলনায় যে জনসমাবেশ, যে জনস্রোত, এটা কিন্তু শুধু বিএনপির লোক নয়, এটা আপামর জনসাধারণ সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে এখানে অংশগ্রহণ করতেছে, কাজেই সেই অর্থে এটা এদেশের জনগণের মুক্তির আন্দোলন, এটা এদেশের জনগণের গণতান্ত্রিক আন্দোলন, ভোটের অধিকারের আন্দোলন। কাজেই সবাই আজকে আমি এই মঞ্চ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আলোচনা সভায় আহ্বান জানাবো। একটা জিনিস আমি একটু দুঃখ পাই, আমি আজকে একটু শেয়ার করি, আমি যখন ফেসবুকে ঢুকি, বিভিন্ন জায়গায় ঢুকি, আমরা ফেসবুকে ফাটাই ফেলতেছি ভাই, কিন্তু এই লোকগুলোকে সবাইকে কিন্তু আমরা রাজপথে পাই না, এই আন্দোলনে পাই না। আমি কাউকে ছোট করতে চাই না, আমি বলতে চাই ঠিক আছে আপনারা অবশ্যই বিএনপির কর্মী নেতা, কিন্তু এখন শুধু ফেসবুকে থাকলে চলবে না, শুধু সমর্থনের জায়গায় থাকলে চলবে না, আপনাদেরকে এখন তারেক রহমানের নেতৃত্বে, মির্জা ফখরুলের নেতৃত্বে যে গণ আন্দোলন, আপনাদেরকে এই গণ আন্দোলনের সঙ্গে এই রাজপথে সম্পৃক্ত হতে হবে, তবে ইনশাল্লাহ আমরা আমাদের সার্থকতা আন্দোলনের খুঁজে পাবো। হ্যাঁ না বলছি, এটা নন পলিটিক্যাল, কিন্তু এই এখন যে আন্দোলন এটাকে আমি আর পলিটিক্যাল করতে রাজি না, এটা এখন গণমানুষের আন্দোলন, সুতরাং আমরা সবাই এখানে সম্পৃক্ত হব। যাই হোক, অনেক নেতৃবৃন্দ বক্তৃতা দেবেন, আমি সবশেষে বলতে চাই শুধু বোধহয় আমাদের যুবদলের সভাপতি টুকু বলছেন যে করোনাকালীন, শুধু করোনাকালীন নয়, এটার জন্ম থেকে যেভাবে জনগণের জন্য, গরিব মানুষের জন্য যেভাবে কাজ করে, তো একটা অভিসংগঠিত কাজ করতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই 23 বছর ধরে মাঠে ময়দানে আজকে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। আমরা এর নেতা কর্মী থেকে ডোনাল্ড ভাই থেকে শুরু করে আমরা তারেক রহমান এবং সকল কর্মীর কাছে আমরা সবাই ঋণী এবং কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে, আমি ধন্যবাদ জানাচ্ছি যেমন কামরুল হাসান রতন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদীদের আমাদের রাজ্যে উপস্থিত হওয়ার জন্য, আরো ধন্যবাদ জানাচ্ছি স্বেচ্ছাসেবকদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব রাজু হাসানকে, তিনি এসেছিলেন কিন্তু ওনার মামলা থাকার কারণে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমাদের সাথে মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবকদের কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক সংসদ জনাব রফিকুল ইসলাম, সম্মানিত গোলাম মোল্লা শাহিন, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের শ্রেষ্ঠ সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীদের, আমাদের প্রতিটি কার্যক্রমে ওনারা আমাদের ভলেন্টিয়ার হিসেবে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অনুমোদনের কল্যাণ নেশাল হক, আমি আমাদের মাঝে আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি
উস্তাদ রহমান সাহেব সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ পর্যাপ্ত আমরা তাদের নাম্বারে চেষ্টা করব। এখন আবার সামনে বিষয় প্রসঙ্গ ধন্যবাদ। সম্মানিত সচিব, এবারে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিন আহমেদ। আজকের এই আলোচনা সভার পুরোপুরি সভাপতি, প্রধান অতিথি মঞ্চ বিশিষ্ট 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 নেতৃবৃন্দ, সামনে উপস্থিত নেতা নেত্রী এবং সাংবাদিকবৃন্দ, বিভিন্ন মিডিয়া থেকে আগত সমস্ত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সিরাজউদ্দিন আহমেদ। আমার সৌভাগ্য হয়েছিল আজকে তারেক রহমানের ইস্কনের নামে সেই সেই কমিটি টিমের প্রেসিডেন্ট সভাপতি ছিলাম। তারেক রহমানকে যখন হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালে আনার প্রক্রিয়া থেকে আরম্ভ করে বিদেশে পাঠানো পর্যন্ত আমি তার সবকিছু করেছিলাম ইনশাল্লাহ। আল্লাহ আমার তো সহায় হয়েছিল, সেদিন আমার একটা সুযোগ হয়েছিল, কেন একটা মহতি আহমতি নেতাকে শুশ্রূষা করা বা টিফিন দেওয়া এবং তার সমস্ত ব্যবস্থা করা। আজকে আমরা যার 23তম সাধারণ চৌধুরী আমার সিটিতে আলোচনা করার জন্য উপস্থিত, উনি যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে যদি আমরা মাথায় তুলে নিই, আমরা অগ্রসর হই এবং তা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে তার জন্মগত আমাদের এই আজ আমরা রমানদের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বহুদলীয় গণতন্ত্র, এখন সেই গণতন্ত্র আর গণতন্ত্র নেই, এখন এক দলীয় নায়কতন্ত্র চলছে, বাক্সল চলছে বাংলাদেশে, বাংলাদেশ বাংলাদেশে বাক্সলের রাজনীতি চলছে। তাকে প্রতিহত করার জন্য আমরা সকলে সবাই মিলে বহুদলীয় গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধ করছি। আমরা যেভাবে আমরা সকলে একত্রিত হয়ে সংগ্রাম সংগ্রাম হয়ে যুদ্ধ করতে থেকে এরকম যতদিন পর্যন্ত আমাদের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় বাংলাদেশে, ততদিন পর্যন্ত আমরা এই যুদ্ধ চালিয়ে যাব। আমরা ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন না আসছে, খালেদা জিয়াকে সম্পূর্ণ বিনা মুক্তি না দিচ্ছে, তাদের কর্মকে দেশে আসার সুযোগ উত্তর দিচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। আমরা সকলেই আমরা একসাথে এই সংগ্রাম চালিয়ে যাবো। আমি সকলের কাছে আর এইটুকু বলি, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মাজিয়া রহমান অমর হোক, বিএনপি জাতীয় জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। সম্মানিত সচিব, প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড় সহ বহু পরিবার পাশে থেকে সাহায্য করে আসছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সম্প্রতি সিলেট সহ বিভিন্ন এলাকায় বন্যাগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রতি বছরই শীতের দেশের বিভিন্ন স্থানে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে থাকে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সম্মানিত সচিব, এবার আমাদের মাঝে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা